পাঞ্জাবের বিপক্ষে নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেলেন মোস্তাফিজুর রহমান। তার কাটারে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফিরেন পাঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। আগের ম্যাচে খরুচে বোলিং করা মোস্তাফিজ বুধবার মুম্বাইয়ের বেরাবন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের প্রথম আর ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে পাঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে সরাসরি বল করেন মোস্তাফিজ। পাঞ্জাবের এই ওপেনার 15 বলে 4 বাউন্ডারিতে 24 রান করে সাজ ঘরে ফিরেন। প্রেমীদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন।